ইডি সিবিআই এর নিরপেক্ষতা প্রশ্ন তুলে ডানকুনিতে বিরাট প্রতিবাদ মিছিল করল ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছে ইডি সিবিআই, এমনটাই দাবি করছেন তারা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শম্ভু সাউ, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম, ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা, ছিলেন সিআইসি কল্লোল ব্যানার্জি, এছাড়াও সকল ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। এই প্রতিবাদ মিছিল থেকে তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবি করেন। তারা বলেন, সারদা নারদা কাণ্ডের মূল অভিযুক্ত শুভেন্দু অধিকারী কেন এখনো ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন ইডি সিবিআই গ্রেপ্তার করছে না, তাকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে তাও তিনি কেন ঘুরে বেড়াচ্ছেন, ইডি সিবিআই কি তাহলে শুধু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী কি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সাফ হয়ে গেছে তাই তাকে গ্রেপ্তার করছে না, শুভেন্দু অধিকারীকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে ডানকুনি সহ তৃণমূল কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন। মিথ্যা কেন তার কারণে নারদা সারদা দিয়ে পড়েছে, আজকে সে তার ঘরের মানে বিজেপির সে হচ্ছে সর্বে সর্বে এখন হয়ে যাচ্ছে, সে বিরোধী দলনেতা হয়েছে, তার কাছে তার কোনো তদন্ত হচ্ছে না, আজকে তার তদন্ত আমরা দাবি করছি, আজকে তার তদন্ত আমরা নিরপেক্ষতা বজায় রেখে আমরা চাইছি, তার নিরপেক্ষ ধরে ইডি সিবিআই নিরপেক্ষতা বজায় রেখে শুভেন্দু অধিকারীর মতো এই যারা নেতৃত্ব আছে তাদেরও নিরপেক্ষ গ্রহণ করতে হবে, এবং তাদেরও যে নারদা সারদা যে কাণ্ডে তারা জড়িত তাদের মূল যে গল্প মূল গল্প হচ্ছে আপনারা সবাই জানেন যে এখন কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন তারও বিশাল হাতে এখনো পর্যন্ত রক্ত বন্ধ আছে, কেন্দ্র চালাচ্ছে তাদের জন্য কেন এই তদন্ত হচ্ছে না, আজকে শুভেন্দু অধিকারীর সেরকম আমরা তদন্ত দাবি করছি নিরপেক্ষ তদন্ত। আজকে শুভেন্দু অধিকারীর মতো অনেক নেতা নেত্রীগণ তারা ওই ডিটারজেন্ট পাউডারের মতো চান করে নিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপিতে গিয়ে, আজকে যারা যেতে পারছে না বিজেপিতে তাদেরকে ধরা হচ্ছে, তাই এই কেন্দ্রীয় সরকারের এই জঘন্য নীতির বিরোধিতা করছে আমরা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।